সমাজ পাল্টাচ্ছে, পাল্টে যাবে, হ্যাঁ কিন্তু পাল্টাচ্ছে, সমাজের জন্য তোমার প্রিয় মানুষের যদি ক্ষতি ক্ষতি হয় হয় সেটা সেটা কখনোই না। মানে কখনোই। যখনই তোমার কাছে দুটো আছে, সমাজ নাকি তোমার প্রিয় মানুষ, তো অবভিয়াসলি তুমি তোমার প্রিয় মানুষকে তোমার ফ্যামিলি মেম্বার কি চুজ করবে যদি সে একদম রাইটসে আছে। একদম অবশ্যই ঠিক না ভুল প্রথমে দেখবে, কিন্তু ঠিক হওয়ার পরে অনেকে ওই লোকে কি বলবে, সমাজ মেনে নেবে নাকি না, মানে কে কি বলবো, ওটা ছেড়ে যেটা সঠিক আর যেটা প্রয়োজনীয়। হ্যাঁ আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ এই রেড বাটনটা ক্লিক করে দিন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, আবার কোশ্চেন অ্যান্সার্স দিই কখনো কখনো। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা বাংলা মুভি রিভিউ করব, প্রজাপতি, যেটা রিলিজ করেছিল ডিসেম্বরে আগের বছর, বাট এটা আমরা থিয়েটারে গিয়ে দেখিনি, মানে দেখতে পাইনি, কারণ কি আমরা হ্যাঁ যেহেতু এখন ব্যাঙ্গালোরে আছি তাই জন্য এখানে হ্যাঁ বেঙ্গলি মুভির মানে অ্যাভেলেবিলিটিটা অনেকটাই অনেকটাই কম। আর এটা কোন কম। ডিসেম্বরে হয়েছে? আর এটা ডিসেম্বর 23 ডিসেম্বর রিলিজ করেছে। ওকে, এটা আমি দেখলাম পুজোর সময় করেছে। আর এটা জি ফাইভে এখন ওটিটিতে রিলিজ করেছে ইয়েস এক দুদিন আগেই, তো আমরা ওখানেই দেখলাম ওই জন্য। একদম। এটা এটা ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন, মিউজিক দিয়েছে অনুপম রায়, সুরজিৎ চ্যাটার্জি, রথিজিৎ ভট্টাচার্য, আর কাস্টে আছে দেব, মিথুন চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য, মমতা শঙ্কর, অম্বরীশ ভট্টাচার্য, খরচ মুখোপাধ্যায়, আরও অনেকেই আছে। তো হ্যাঁ, এটা যেহেতু অনেকদিন আগে রিলিজ করেছে, থিয়েটারেও রয়েছে, ওটিটিতেও হয়ে গেছে এক দুদিন আর রিলিজ আমার মনে করা, হয় মানে তো কলকাতার বেশিরভাগ মানুষই দেখে হ্যাঁ, নিয়েছে তো বা আপনার পুরোটা বেঙ্গালোর। স্পয়লার রিভিউ হবে। হ্যাঁ, তো তোমার আপনারা যদি না দেখে থাকেন একটা স্কোপ যে জিতে গিয়ে হ্যাঁ আপনারা দেখতে দেখে পারেন, নিতে খুব পারেন সুন্দর সিনেমাটা। একদম। তো তোমার কেমন লাগলো? বলেই দিলাম, অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। বাংলার কিছুদিন আগেই আমরা ইন্দুবালাটা দেখেছিলাম, যেটা আমার ওয়ান অফ দ্য বেস্ট বা অ্যাকচুয়ালি বেস্ট কাজ মনে হয়েছে বেঙ্গল থেকে আসা। আর এটা খুব ভালো লেগেছে, মানে এটা যদি আমি আগে দেখে থাকতাম একটা হাই একটা লেভেল তৈরি করে দিয়েছে সিনেমা জগতের, মানে তাই আমি এক কথা এটাই বলবো যে খুবই ভালো হয়েছে। যারা দেখেননি এখনো, আমার মনে হয় অনেকেই দেখে নিয়েছেন, আমরাই হয়তো সব থেকে পিছিয়ে আছি, কিন্তু আপনি যদি না দেখে থাকেন গিয়ে দেখতে পারেন, অবশ্যই একদম দেখতে পারেন। একদম, আমারও একমত। আমার ওটা খুবই ভালো লেগেছে, বেশ একটা নিজের স্টোরির মতন ব্যাপারটা, আর একটা ভালো মানে ওই টপিকটা নিয়ে আগেও কাজ হয়েছে, বাট এই কাজটা খুব খুবই ভালো হয়েছে। মানে এই টপিকটা সত্যি মানে এতবারই হয়তো করার, এই স্টোরিটা এখনো ঘটে আসছে ঘটনাগুলো, সেই জন্য হয়তো এই স্টোরিটাকে নিয়ে আরো মুভি বানানো একদম হচ্ছে বা বানানো উচিত, যাতে লোকেদের এটা নিয়ে সচেতন হওয়া উচিত, এটা অ্যাওয়ারনেস থাকা উচিত, এটা এই রকম সিচুয়েশনে কি করা উচিত, তোমাদের কি করা উচিত না সেটাও ভাবা উচিত আর একদম মানে প্রিয় মানুষ তোমার কাছে যে তাকে নিয়ে একদম ভাবা উচিত একদমই বেশি একদমই সমাজের থেকে, সমাজের থেকে সমাজ একদম অবশ্যই তোমার একটা পার্ট, তোমাকে ওখানে থাকতে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা মানুষ মিলিয়ে সমাজ তৈরি হয়। সমাজ আগে একরকম ছিল, এখন একরকম, সমাজ পাল্টাচ্ছে, পাল্টে যাবে, হ্যাঁ কিন্তু পাল্টাচ্ছে, সমাজের জন্য তোমার প্রিয় মানুষের যদি ক্ষতি ক্ষতি হয় হয় সেটা সেটা কখনোই না। মানে কখনোই। যখনই তোমার কাছে দুটো আছে, সমাজ নাকি তোমার প্রিয় মানুষ, তো অবভিয়াসলি তুমি তোমার প্রিয় মানুষকে তোমার ফ্যামিলি মেম্বার কি চুজ করবে যদি সে একচুয়ালি রাইটসে আছে। অবভিয়াসলি একদম অবশ্যই ঠিক না ভুল প্রথমে দেখবে, কিন্তু ঠিক হওয়ার পরে অনেকে ওই লোকে কি বলবে, সমাজ মেনে নেবে নাকি না, মানে কে কি বলবো, ওটা ছেড়ে যেটা সঠিক আর যেটা প্রয়োজনীয়। হ্যাঁ আর যেটা ঠিক অবশ্যই, যেটা সঠিক, যেটা প্রয়োজনীয়, যেটা তোমার ভালো লাগার মানুষকে মানুষকে খুশি খুশি রাখবে রাখবে সেটা একদম, চুজ সেটা করবে চুজ করবে অবশ্যই। তো আমার মনে হয় এই জিনিসগুলোর জন্যই মানে সিনেমাটা খুব সিনেমাটা ভালো খুবই লেগেছে। ভালো লেগেছে, খুব ইম্পর্টেন্ট একটা গল্প। আর দেব এর আগেও মানে বেশ ভালো মুভি করছে, লাস্ট যে টনিক টনিক করেছিল দেখলাম আমরা, সেটা লাস্ট দেখলাম, দেখেছিলাম, সেটা মানে ভালো, অনেকেরই ভালো লেগেছে, ভালো হয়েছে, আমাদেরও ভালো লেগেছে। ভালো লেগেছে, বাট ওটার
কিছু জায়গা মানে আমার এটা আরো বেটার মনে হলো, এটা অনেক বেটার, এটা এটা দেবের খুব ম্যাচিউরিটিটা দেখিয়েছে। হ্যাঁ, আর স্টোরিটা বা ডাইরেকশন বা দেখানোর ধরনটা যদি বলি, টনিকে কিছু কিছু জায়গা মনে হলো এরকম হওয়া পসিবল না বা কিছু, তো আমার সেই ক্ষেত্রে যদি বলি আমি আমার এটা অনেক অনেক ভালো লেগেছে। আর আমার এটা মনে হলো দেব আর মিঠুনের যে সম্পর্কটা দেখানো হয়েছে ওটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে মিঠুনকে অনেকদিন পরে এরকম কোনো ক্যারেক্টারে আমি দেখলাম, মানে অনেক আগে সিরিয়াসের কাজে যে কালপুরুষ টালপুরুষ আমি দেখেছিলাম অনেক ছোটবেলায়, যেগুলো অনেক আর্ট ফিল্ম, ওই টাইমে আর্ট ফিল্মই বলা হতো কারণ কি তখন মেইন কোর্স এরকম সিনেমা হতো না, কিন্তু ওই রকম বেশ স্বচ্ছন্দে অ্যাক্টিংটা করেছে। মানে ওকে এফর্টলেস এফর্টলেস মনে হচ্ছে সকালে উঠে এটাই করে। আর বয়সের সাথে সাথে মানুষের ওই ক্যারেক্টারটা ফুটিয়ে তোলা হয়তো ওর জন্য আরো ইজি হয়েছে। আর অবশ্যই মানে মিঠুন জাত অ্যাক্টর যাকে বলা হয়, আমাদের বেঙ্গলকে ইন্ডিয়ার কাছে রিপ্রেজেন্ট করার কয়েকজন যারা করেছে বলিউডে তাদের মধ্যে অবশ্যই একজন, আর প্রথম দিকে সব থেকে প্রথমে যে মিঠুনকে দেখে অনেকে হয়তো সাহস করে টলিউড থেকে বলিউডে গেছে, তো ওই হিসেবে বলবো ও নিজের মানে সবটা দিয়েছে, আমার তো মতে সবটা দিয়েছে। আর দুজনের বন্ডিংটাকে অসাধারণভাবে দেখানো হয়েছে, কেন কি মা ছেলের গল্প হয়, মা মেয়ের গল্প হয়, বাবা ছেলের গল্প খুব কম আছে, তো ওই হিসাবে বলবো। তার কি ছোটবেলার না ম্যাচিওর বয়সে, মানে ছেলে যেখানে বড় বিয়ের বয়স আর বাবা যেখানে বৃদ্ধ আর একা, হ্যাঁ যেখানে কোনো ফিমেল ক্যারেক্টার ওর দিদি ছাড়া নেই, মানে অ্যাকচুয়ালি নিত্য সংসারে কেউ নেই, কেন দিদির বিয়ে হয়ে গেছে, তো ওই জিনিসগুলোকে আর আমি বলবো ডাইরেক্টরকে খুব সুন্দরভাবে মানে ছোট ছোট জিনিস, ছোট ছোট গল্প, ছোট ছোট ডায়ালগস, কখন কতটা দেখাতে হবে, কখন কোনটা দেখাতে হবে না, কোনোটা বেশি মনে হয়নি যে খুব বেশি দেখিয়ে দিয়েছে, কোনোটা মনে হয়নি যে সেটা পয়েন্টটা মিস হয়ে গেল, তো খুব ভালো কাজ হয়েছে সত্যি। মানে অ্যাক্টিং সত্যি খুব ভালো করে যারা আছে সবাই, কিছু সাপোর্টিং অ্যাক্টর যদি বাদ দিই তাছাড়া বাকি সবাই, শ্রদ্ধা ভট্টাচার্য বেশ ভালো অ্যাক্টিং করেছে, ভালো সুযোগ পেয়েছে এখানে কাজ করার দেবের অপোজিটে। মানে আমি মনে হয় ওকে লিডিং রোলে দেখেছিলাম জড়োয়ার ঝুমকো এই সিরিয়ালটাই ফার্স্টে, তারপরে অনেক চেঞ্জ হয়েছে কিছুদিন আগে কোনো একটা এতে লিডিং হিসাবে দেখলাম ঢাকি যমুনা ঢাকিতে, হ্যাঁ এক্স্যাক্টলি, তো এখানে দেবের অপোজিট একটা ক্যারেক্টার পাওয়া আর ওটাতে ভালো মতন কাজটা করাটা খুব সুন্দর সাথে কাজ করা, কারণ ওখানে অনেক সিন আছে যেখানে মিঠুনের অপোজিট অ্যাক্টিং করেছে, একসাথে দেখানো, একসাথে স্ক্রিন শেয়ার করেছে, তো বেশ বেশ ভালো অপরচুনিটি পেয়েছে, ভালোভাবে ইউজ করেছে, খুব ভালো করেছে। তারপরে মমতা শঙ্কর আছে অ্যাজ ইউজুয়াল, মমতা শঙ্কর আর মিঠুনের কিছু কথা বলার নেই, এদের দুজনে যখন স্ক্রিন একসাথে শেয়ার করেছে প্রত্যেকটা সিন অসাধারণ, মানে বলাও কম হবে মনে হয়। মানে যেখানে অকওয়ার্ডনেস দেখানোর সেখানে অকওয়ার্ডনেস দেখাচ্ছে, যেখানে বন্ধুত্ব দেখানো সেখানে বন্ধুত্বর মতন বেশ ভালো অ্যাক্টিং করেছে এরা। তাছাড়া অম্বরীশ আর খরাজের কথাও কিছু বলার নেই, তোমার মুখে হাসি থাকবে না সেটা হতে পারে না, মানে আমার মনে হয় খরাজের সাথে স্মাইলের একটা খুব ভালো বন্ডিং আছে, মানে মানে লোকটা এত পিওর, এরা দুজনই আমার মতে অন্য সবার থেকে মানে পিওরিটির দিকটাকে তো 100-এ 100 খুবই 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 ভালো অ্যাক্টিং করেছে যারা আছে এখানে। আর ডাইরেকশন তো বললে খুবই ভালো, মানে যেখানে যতটা স্টোরিটাও এত একটা টপ সুন্দরভাবে, মানে এমন নয় যে খুব হাই নোটস খুব লো নোটস আছে, মানে একদম স্মুথলি সিনেমাটা ফার্স্ট টু এন্ড চলেছে, আরামসে বসে দেখো, মানে ফ্যামিলির সাথে বসে একদম ভালোভাবে দেখো সিনেমাটা শেষ হওয়ার পরে, ইম্পর্টেন্টলি ফ্যামিলির সাথে দেখো, মা বাবার সাথে বসে দেখো, এটা খুবই দরকার এই জিনিসটা দেখা বা এটা ফিল করা, যে মানে এরকম এজে যখন একটা বাবা বা একটা মা একা থাকে তখন তাদের একটা সঙ্গী দরকার, নট পার্টিকুলারলি লাইফ পার্টনারই হতে হবে, মানে একটা বন্ধু একজন সঙ্গী যার সাথে বসে কথা বলতে পারবে, কারণ তুমি ব্যস্ত, তোমার যদি ওয়াইফও ওয়ার্কিং হয় সেও ব্যস্ত, আর যে এখানে দেখা যায় যে বিয়ে করেই নি বিয়ে করছেই না সেটা একটা আলাদা সিচুয়েশন, এখনকার যে টাইম চলে এসেছে বেশিরভাগই ওয়ার্কিং কাপলসই, আর
মানুষ খুব ব্যস্ত, আমরা মানে রেসে দৌড়াচ্ছি সকালে উঠে, নিজেদের বাচ্চাদেরকে ঠিক করে সময় দেওয়ার টাইম থাকে না। এটা তো মানে করোনাকে মানে একদিক থেকে ধন্যবাদ জানাতে হবে, যার জন্য এখন মানে ফ্যামিলি টাইমটা অনেকটা বাবা মা সবাই পাচ্ছে, আর ভ্যালুসটা আমরা বুঝতে পারছি যে ফ্যামিলির ইম্পর্টেন্স এতটা টাইম দেওয়া। কারণ মানে সত্যি কথা বলতে বাচ্চারও একটু বড় হয়ে গেলে স্কুল টিউশন কলেজ মানে তুমি যে এই টাইমটা মানে বাচ্চা জন্মানোর পরে যে টাইমটা সেটা মারা ম্যাটারনিটি লিভ পে একটা সময় পায়, কিন্তু বাবার একদমই পায় না, সেই টাইমটাও পেয়েছে। সেটা তো অবশ্যই, সেটা আমি বলছি অন্য দিক থেকে, আমি বলছি যে একটা বাচ্চা যখন একটু বড় হয়ে যায় সত্যি কথা যারা বাড়িতে একা থাকে তারা সত্যি একা থাকে, মানে যদি হাজবেন্ডও কাজে চলে গেল, ছেলে বউ বা মেয়ে কাজে চলে গেল, সবাই নিজের নিজের লাইফে খুব ব্যস্ত। যদি ধরুন আপনার মা বাবার যারা মানে দুজনেই যদি থাকে বেঁচে, তাও একটা কথাবার্তা একটা ব্যাপার থাকে, বৃদ্ধ বয়সে যেটা হয় যে বাবা রিটায়ার করে গেছে বাড়িতে আছে, আপনার মাও আছে, একটা সঙ্গী আছে, একটা সঙ্গী আছে যে কিছু কথা বলার থাকে, নালে একা বোকা না মানে একা বোকা হয়ে যায় ব্যাপারটা, মানে ব্যাপারটা থাকা যায় না বেশি দিন। আপনার মনে হয় ফার্স্ট ফার্স্ট হ্যাঁ বেশি ইন্টারেস্টিং, বাট বেশি দিন একদমই থাকা যায় না, ওটা কোনো ইন্টারেস্টিংই না। তাই জন্য হয়তো আমাদের লাইফে বন্ধু বলে একটা ওয়ার্ড আছে, মানে হলে হয়তো বন্ধু আর ওই মানে লিভ ইন বলুন বা বিয়ে করে সঙ্গী থাকারই বলুন, এটা দরকার প্রত্যেকটা মানুষের এই জন্য। আর আলটিমেট সেটা ছেলে মেয়ের বড় কথা না, সে যেটা যেটা খরাজেরও যে রোলটা ওর পাশের বাড়ি যে এসব সাথে সময় কাটায়, যে গল্প করে, যে ওর খেয়াল রাখে, হয়তো একটা মেয়ের মতন খাবিয়ে দিয়ে ওই রকম কেয়ারটা হয় না, কিন্তু তা ওর মন খুলে ওর সাথে কথা বলতে পারে। এরকম খরাজ বা এরকম যখন রাতের বেলায় পাড়ার ছেলের সাথে ক্যারাম খেলছিল, কেন ওই যে একাকিত্বটা গ্রাস করে যায়, তার জন্য যদি আমাকে এই পাড়ার ছোকরার ছেলেদের সাথে খেলতে হয় ঠিক আছে আমি যাই 2 মিনিট, আমার একটু টাইমটা কর্মক্ষেত্রে শুধু না সব ক্ষেত্রে, মানে একটা বাড়িরও যে একজন মা থাকুক এ থাকুক 60 পরে তাদের চাপটা কমানো উচিত, কারণ কি 60 অবধি ঠিক আছে। এখানেও দেখাচ্ছে দুবেলা রান্না করছে, ছেলের জন্য টিফিন করে রাখছে রেডি, হ্যাঁ সকালে অফিস যাচ্ছে, এখন মানে ও রীতিমতন মা বাবা দুটোর কাজ করছে। আর যেটা দেখানো হলো যেটা ও যখন 5 বছর ছিল দেব, তখন ওর মা মারা গেছে, তখন থেকে একা দুটো ছেলে মানুষ করে বড় করা এটা একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য খুবই কঠিন। তারপরে যখন মানে মেয়ে চলে গেল বিয়ে করে আসে না, কতদিন আসে না বলছে, আর ছেলেও লেটে ফেরে, আর এমনকি স্যাটারডে সানডে তো থাকে না, কারণ ও একটা ওয়েডিং প্ল্যানার জব করছে, তো সেইখানে একা হয়ে যাওয়াটা একদমই স্বাভাবিক। মানে আমাদের আমাদেরও যেমন দরকার পড়ে, যেমন মানে বড়রা বা মা বাবারা আমাদের জন্য খেয়াল রাখে, তখন একটা জায়গায় আমাদেরও দায়িত্ব থাকে তাদের খেয়াল রাখা। হয়তো সময় দিতে পারছি না সেটা ওরাও বুঝতে পারছে, কারণ কি ওরা ওই ফেজটা থেকে গেছে যে সত্যি পাচ্ছে না, এর জন্য রাগারাগি করে না কখনই, মা বলে আমাকে সময় দিচ্ছিস না কেন, কিন্তু সাপোর্ট করা উচিত, যে যেটা বলছে অ্যাটলিস্ট বোঝা উচিত। এরকম ডিসিশন তো অনেকে নেবে না, অনেকে অন্য অন্য ডিসিশন নেবে, কিন্তু ওই সিচুয়েশনে ওর লাইফে দাঁড়িয়ে কোনটা ঠিক ডিসিশন বা এটাতে সাপোর্ট করাটা আমাদের কাজ। অনেকে আশ্রমে চলে যেতে চায়, কারণ ওখানে নিজের বয়সী অনেকের সাথে সে মেলামেশা করতে পারে, ঘোরাফেরা, কোনো কোথাও কেউ ঘুরতে যেতে চায়, হয়তো কোনো একটা গ্রুপের সাথে ঘুরতে যাচ্ছে, বাট যেটাই চাইছে সেটাকে সাপোর্ট করা উচিত একদম। কেন কি আমরা পাচ্ছি, আমরাও অনেক সময় আমরা হয়তো ছোট ছিলাম, যেটা যখন যেটা চেয়েছে ওটা তো মা বাবারা আপত্তি থাকা সত্ত্বেও হয়তো সাপোর্ট করেছে, তো এই টাইমটা আমাদের সাপোর্টের পালা। কি বলছে সেটা না ভেবে, হ্যাঁ তোমার পার্সোনালি আপত্তি থাকলো সেটা আলাদা ব্যাপার, সেটা যদি লজিক্যাল থাকে, অবশ্যই সমাজের কথা ভেবে যদি আপত্তি জানাও সেটা আমার মতে ঠিক না, সেটা মানে সেই ক্ষেত্রে তোমার সাপোর্ট করা, যদি তোমার মত আছে তুমি জানো যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সমাজ কি বলবে এটা ভেবে তুমি, আমার মনে হয় বাঙালিরা এই জায়গা থেকে অনেকটাই এগিয়ে আছে, মানে আমার পার্সোনাল মতামত এটা, যে অন্যান্য আমরা যে বাইরে আছি বা আমি অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গার লোকেদের দেখেছি, তো আমার মনে হয় বাঙালিদের প্রচুর ব্রড মাইন্ডেড, আমরা অনেকটা নিতে পারি, আমরা খুব প্রোগ্রেসিভ, তো ওই জায়গা দাঁড়িয়ে হয়তো এইসব টপিকগুলো আছে যেখানে তারা 75 এজে দাঁড়িয়ে আবার রিম্যারেজ করার কথা ভাবছে, সেটা খুব মানে একটা খুব সুন্দরভাবে দেখেছে, একটা এত হিউজ টপিক একটু এদিক ওদিক হলে খুব ভুল একটা মেসেজ হতো, কিন্তু ওটাকে খুব সুন্দর মমতা শঙ্করের অভিনয়, মানে
মানে একটা জায়গায় ওই জায়গায় দাঁড়িয়ে যার মেয়ে, তাকে তো প্রোগ্রেসিভ দেখানোই হয়েছে, কারণ কি তার মেয়ে বিদেশে থাকে, লিভ ইন করছে, আর সেটাতে ও জানে, ঠিক আছে, মানে অতটা প্রোগ্রেসিভ দেখিয়েছে ওখান থেকে, ও এখানকার কালচারটাও জানে, এই বয়সে সে নাচ শেখাচ্ছে একটা, কেন শুধু এনগেজিং থাকার জন্য, তার তখন টাকার দরকার নেই বিজির জন্য, নাহলে কি করবে সারাদিন। তো এরকম অনেক সিচুয়েশন আছে আমাদের আশেপাশে, সত্যি মানে রিয়েল লাইফ সিনারিওস আছে, তো আমি অ্যাড্রেস করা উচিত। আর এটা অবভিয়াসলি মা বাবারা বলতে পারে না, এটা তার ছেলে মেয়েকে দেখা উচিত, আর যদি বলছে তার মানে এটা অনেকটা সিরিয়াস ব্যাপার, তো ওটাকে ক্যাজুয়াল নেওয়ার কোনো ব্যাপার নেই, ওটাকে ওটাকে সিরিয়াস নোটে অ্যাট লিস্ট একটু ডিসকাশন করে কিছু একটা মানে ব্যবস্থা বা অনেক সময় অনেক প্রবলেমের সলিউশন সত্যি হয় না, খুব কঠিন ওই রাস্তা দিয়ে যাওয়া, তখন হয়তো অন্য প্ল্যান করলে, কিন্তু জিনিসটাকে এম্প্যাথি করো, আমি পারছি না তো অন্য কিছু, তো ওটাই তো বেশ ভালো একটা সোশ্যাল মেসেজ দিয়ে বেশ ভালোভাবে সিনেমাটা করা হয়েছে। দেব এখানে বেশ ভালো অ্যাক্টিং করেছে সেটা বলতে হবে, দেবের কিছু মনোলগ এখানে ছিল যখন ওর বাবাকে অপমান করা হচ্ছিল, যেমন ও দেব মেনে নিতে পারছিল না, কিন্তু ওই যে হয় না যখন নিজের মানুষকে ওর সামনে কেউ কথা বলে ওটা কিন্তু একদম দেখা যায়। আর তারপরে একটা ও মেনে নিতে পারছিল না, ও ভাবছিল ওর বাবার কথা শুনতে হবে, এর জন্যই মেনে নিতে পারছিল না, সমাজের কথা ভেবে, ও কিন্তু বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, ও যখনই শুনছে ওটাকে সাইড হয় দিদিকে ডাকছে, হয় একটা ডাকছে, ইগনোর করছে বা মানে এক্সপ্রেস করছে না কিছুই, অনেক ভাবার চেষ্টা করছে যে কি হচ্ছে না হচ্ছে, তো সিচুয়েশন গুলো সেখানে যে মনোলগটা ছিল, বা তারপরে যখন মমতা শঙ্করকে রাজি করানোর চেষ্টা করছিল যে তুমি যেও না, তখন একটা মনোলগ ছিল, বেশ ভালো অ্যাক্টিং করেছে, খুবই ভালো, খুবই ভালো। আর মানে যা যে মানে এত দিন এত কষ্ট করে চাকরি, আর যে মনোলগটাই বোঝালো যে ওর বাবা মা কত ছোটতে মানুষ মারা গেছেন, ও বাবার দিকটা পুরোটা তখন বুঝেছে ভেবেছে, আর ওই জায়গাটা যখন বললো যে বাবাকে আমি ভাবতাম আমার থেকে ভালো কেউ রাখতে পারে না, এটা একটা ছেলে মেয়েদের বা মা বাবাদের রিজিডিটি, যে মা বাবাও ভাবে যে ছেলে মেয়ে ভালো কেউ বোঝে না আমার ছেলের ব্যাপারে বা মেয়ের ব্যাপারে, একদম। আর সেম জিনিসটা ছেলেদের ক্ষেত্রেও হয় যে আমার বাবা আমার থেকে কেউ ভালো বোঝে না, কিন্তু আমাদের অতটাই ওপেন হতে হবে যে অ্যাকচুয়ালি তার খুশি কোনটাতে ওটা আমাদেরকে বুঝতে হবে, তো এটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, প্রত্যেকটা ডায়লগ অ্যাক্সিডেন্ট থেকে ধরে টাইম চেঞ্জিং, এই খরাজের যে সাথে যে একটা ছোট একটা মিষ্টি দুষ্টু একটা সম্পর্ক, কখনো ড্রিঙ্কস করছে কখনো সিগারেট খাচ্ছে, তো এই ছোট ছোট ইয়ার্কি ঠাট্টা খুব খুব মানে খুব নিজের লেগেছে ব্যাপারটা, তো আপনারা দেখবেন যদি এখনো না দেখে থাকেন অবশ্যই দেখুন, দেখুন খুব ভালো একটা সিনেমা, বেশ ভালো একটা স্বাদ পাবেন সিনেমাটা থেকে। আমাদের রিঅ্যাকশন কেমন, ভিডিও রিভিউ কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পায়, আমাদের হয়তো ভিডিও থেকে ওনারা কোনো নতুন সিনেমার খোঁজ পেতে পারে বা কোনোটা ভালো লাগতে পারে তাদের, আর আমরা খুব নতুন স্টেজে আছি, তো শেয়ার করলে আমাদেরও খুব হেল্প হয়, আর এরকম আর কি ভিডিও রিঅ্যাকশন বা রিভিউ আমরা করতে পারি সেটাও কমেন্টে জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, বাই বাই।